মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে বাড়িতে বানাতে বসেছি পিৎজা। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো বার করছি। এটা হচ্ছে চিজ, প্রথমেই দেখিয়ে দিলাম তোমাদেরকে পিৎজার যে বেসটা হয় সেটা। এটা হচ্ছে পনির, মেন ইনগ্রিডিয়েন্টস যেটা দিয়ে পিৎজা বানাবো। আর রয়েছে এখানে আমুল বাটার, বাটার তো সবসময় পিৎজা বানাতে গেলে লাগেই। এছাড়াও রয়েছে এখানে দেখো ব্ল্যাক অলিভস, এগুলো দোকানে কিনতে পাওয়া যায়, এগুলো অ্যাকচুয়ালি ফ্রোজেন হয়। এছাড়াও রয়েছে চিলি ফ্লেক্স, অরিগ্যানো, পিৎজা মশালা, আর রয়েছে পিৎজা পাস্তা যে সসটা হয় সেটা। তো সকাল থেকে আজকে ডোডো ভীষণভাবে বায়না করছে বাড়িতে পিৎজা বানিয়ে দেওয়ার জন্য। সবসময় তো দোকান থেকে কিনে নিয়ে এসে বায়না মেটানো সম্ভব হয় না, কারণ দোকানের খাবার ভীষণ রিচ হয়। তো বাড়িতেই আজকে ভাবলাম ট্রাই করি। আর এখানে দেখো ভেজিটেবলস কাট করছি। প্রথমে এখানে ক্যাপসিকামটা কেটে নিয়েছি স্কোয়ার শেপ করে, যেহেতু আমাদের পিৎজার বেসগুলো ছোটো ছোটো তাই একটু ছোটো ছোটো করে কাটছি। একটু যদি বড় হতো তাহলে আরেকটু বড় বড় করে কাটা যেত। যদিও প্রথমবার বানাচ্ছি, কোনো রকম এক্সপিরিয়েন্সই নেই, তবুও দেখা যাক কীরকম কী হয়। পিৎজার তো মেন সাজানোর ব্যাপারটা, তারপর তো যেটা স্টিমেতে যেটা হবে সেটা নিয়ে কোনো রকম ভাবনার বিষয় নেই। তো আমাদের কিন্তু কোনো রকম মাইক্রোওভেন নেই, গ্যাসেতেই বানাবো। আর প্রথমে দেখো এখানে ক্যাপসিকামটা কেটে নিলাম, এরপরেতে ছোটো ছোটো করে টমেটোও কুচিয়ে নেব। প্রথমে এই শাঁসটা বার করে নেব, এরপর এটাকে দুটুকরো করে নিচ্ছি। যেহেতু পিৎজার বেসটা ছোটো সেই জন্য এত ছোটো ছোটো করে কাটতে হচ্ছে, নইলে কিন্তু এরকম বড় বড় সাইজ রাখলেও হবে। এরপরেতে অনিয়নটাও কেটে নেব, পেঁয়াজটা। তো চলো, এখানেতে সমস্ত কিছু কাটা হয়ে গেছে, এবার পনিরটা ঝটপট করে কেটে নিই। তো পনির কাটতে আমাকে আমার বর এখানে হেল্প করছে স্কোয়ার শেপ করে। তো এখানে পনিরও কাটা হয়ে গেল, পনিরটাই মেন, পনির দিয়ে বানাবো, চিকেন দিয়ে বানাবো না। আর এগুলো হচ্ছে ব্ল্যাক অলিভস, ব্ল্যাক অলিভসটা আমি গোল গোল করে কেটে নিলাম। তো চলো এবারে পিৎজার মেন যে কাজটা, পিৎজা সাজানো, সেটাই হচ্ছে মেন কাজ। প্রথমে দেখো এখানে বাটার লাগিয়ে নিলাম একদম নিচটায়, যাতে পিৎজার যে বেসটা আছে ওটা না পুড়ে যায়। তো এখান থেকে বার করলাম, দেখো বের করে এখানে সাজিয়ে রাখছি। এখানে কিন্তু যেগুলো বাজার থেকে কিনতে পাওয়া যায় ওগুলোতে কিন্তু ফুটো করাই থাকে, এরকমভাবে আলাদাভাবে কিন্তু ফুটো করতে লাগে না। তো তার উপরে একটুখানি বাটার লাগিয়ে নিলাম, আমার কাছে কোনো রকম ব্রাশ ছিল না তাই বাটার হাত দিয়েই লাগিয়ে নিয়েছি। নেক্সট এখানে দেখো সস লাগিয়ে দিচ্ছি, যেটা পিৎজার যে সসটা হয় সেই সসটা লাগিয়ে নিলাম। তারপর একে একে সমস্ত কিছু দিয়ে সাজিয়ে নেব। তো এই প্রথম যে পিৎজাটা বানাচ্ছি এটা কিন্তু ডোডোর জন্যই বানাচ্ছি, তার জন্য কিন্তু এখানে কোনো রকম চিলি দেব না, যতটা সম্ভব ঝালটা এড়ানো যায়। তো এখানে চিজ দিচ্ছি, চিজটাই বেশি করে দিয়েছি যাতে ওর খেতে ভালো লাগে। তারপর এখানে পনির অ্যাড করে দিলাম, আর পনিরটাও কিন্তু ওকে একদম নর্মাল দিয়েছি, কোনো রকম চিলি টিলি দিয়ে ভাজিনি, আমাদেরটা পরে ভেজে নিয়েছিলাম। তো এখানে দেখো পরপর পরপর সাজিয়ে নিচ্ছি, সাজানোটাই মেন কাজ। তারপর সাজানো হয়ে গেলে স্টিমে বসিয়ে দিলেই কিন্তু পিৎজা রেডি। ফাইনালি এখানে অরিগ্যানোটা অ্যাড করছি, আর খুব সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স দেবো, তার কারণ বেশি দিলেও ঝাল লাগবে, আর একটু চিজটা বেশি করে দেব। আর দিচ্ছি এখানে পিৎজা মশালা। তো এটা দিলেই রেডি, এরপর এটাকে স্টিমে বসিয়ে দিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে পিৎজা। ভীষণ ভীষণভাবে ওয়েট করে আছে যে কতক্ষণে পিৎজাটা রেডি হবে। ফাইনালি চিজ দিয়ে দিলাম, আর আমার কাছে কিন্তু মাইক্রোওভেন নেই, প্রথমেই তোমাদেরকে বললাম। তো আমাদের মধ্যবিত্তদের যেরকম হয়, কড়ার মধ্যে দেখো নুন দিয়ে একটা বাটি বসিয়ে দিয়েছি। তো এটা একটুখানি 10 মিনিট মতো গরম করতে দিয়েছিলাম, তারপর দেখো এখানে বসিয়ে দিলাম, আর মোটামুটি 15-20 মিনিটের মধ্যেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। তো দেখো এখানে ঢাকাও দিয়ে দিলাম, আর এখানে দেখো সিদ্ধার্থ আমাদের যে পিৎজাগুলো ওগুলো রেডি করছে। আমার বর কিন্তু এদিকের ভীষণ কাজের। তো এখানে আমি পনিরগুলোকে একটুখানি ভেজে নিচ্ছি বাটার দিয়ে, চিলি দিয়ে, তারপরে চিলি ফ্লেক্স দিয়ে, সমস্ত রকম মশলা দিয়ে। পিৎজা ডমিনোস পিৎজা, কবে থেকে জব করছেন ডমিনোসে? একটু জোরে বলুন। আজকে থেকে? Yes, from today onwards. কা ভাই, যেটা বেশি চিজ থাকবে সেটা আমিই নেবো। অ্যান্ড ফাইনালি ডোডোর পিৎজা রেডি। এই যে এখানে কাট করছি, আর প্রথমবার বানিয়েছি কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। মানে যখন ওই চিজের পোর্শনটা তুলছি না,
পিসটা চিজটা বেরিয়ে আসছে, এত সুন্দর দেখতে লাগছিল যে কি বলবো। আর ডোডো তো ভীষণ ভীষণ খুশি হয়েছে দেখে। দেখো কেমন হয়েছে, চলেছো নিচে নিচে ফ্লোরে। কেমন ফাইনালি আমার মাম্মাম যে খুশি তাতেই আমরা খুশি, পাপা আর আমি দুজনে মিলে বানিয়ে দিয়েছি। কেমন হয়েছে? আর এই যে এটা হচ্ছে আমাদের পিৎজা, একদম মশলা দিয়ে জমিয়ে ভালোভাবে বানানো হয়েছে। তো চলো আর দেরি করে লাভ কি আছে, ঝটপট করে টেস্ট করে দেখি কেমন হয়েছে। অ্যান্ড ফাইনালি আজকের পিৎজা টেস্ট করতে চলেছি, আর মানে তস হয়েছে না একদম। এই যে টেস্ট করেও নিচ্ছি, দেখো অলরেডি মানে আমার জিভে জল চলে এসেছে। শুধু একটা জিনিসেরই অভাব ছিল, সেটা হচ্ছে চিকেন। চিকেনটা পড়লে একদম জমে ক্ষীর হয়ে যেত, এমনিতেও কিন্তু মন্দ হয়নি, অসাধারণ হয়েছে। সন্ধ্যে থেকে পিৎজা পার্টি করে নিয়ে এখন বসে গেছি ত্রিশূল বানাতে। তোমরা নিশ্চয় টিজারটা দেখেই নিয়েছো অলরেডি, সেখানে তো ডোডো একটা ত্রিশূল নিয়ে হাঁটছে। ওই ত্রিশূলটা কিন্তু একদম বাড়িতেই বানানো, আর ওটা কিন্তু থার্মোকলের না, কারণ আমরা জানতাম ডোডো যেহেতু ভীষণ ছোটো, থার্মোকলের জিনিসটা বুঝবে না, ভেঙে ফেলবে। তো ওরই বিভিন্ন রকম জিনিস এসেছে আমাদের, এসেছে যে কার্টুন বক্সগুলো হয় না ফ্লিপকার্ট অ্যামাজন বা বিভিন্ন রকম অনলাইন থেকে নেওয়া হয়, সেখান থেকেই এগুলো কেটে কেটে বানিয়েছি। তো ফার্স্টে তো ড্রয়িং করে নিতেই হবে, এটা একদম সিম্পল ব্যাপার। তো এখানে ড্রয়িং করছি, আমি কিন্তু একা করিনি, আমার বড় আমাকে ভীষণভাবে হেল্প করেছে। আর ড্রয়িংটা করে নিয়ে এইভাবে দেখো কেটে নিচ্ছি। এই কাটার কাজটা কিন্তু ভীষণ ধৈর্যের, মানে এটা একটু ওলট পালট হয়ে গেলেই ব্যাস ত্রিশূল এদিক থেকে ওদিক হয়ে যাবে। তো এখানে একটা আমি কেটেছিলাম, আর বাকি আমার বড় আমাকে হেল্প করেছিল, আরও দুটো কেটেছিলাম। মোট তিনটে এরকম বানিয়ে এগুলোকে গাম দিয়ে জুড়তে হবে। এই যে দেখো দুটো কাটা হয়ে গেছে, আর এদিকে আমার বর আর একটা কাটছে। আর টাইমটা কটা হয়েছে জানো, রাত্রি 1:30 বাজে। ফাইনালি দেখো তিনটে রেডি, আর এই তিনটেকে এখন গাম দিয়ে জুড়বো। জুড়ে মোটামুটি 24 ঘন্টার জন্য রেখে দিলেই এগুলো কিন্তু খুব ভালোভাবেই জমে যাবে। তো দেখো এখানে মেন একটা কাজ করছি, এই কাজটাও ভীষণ ধৈর্যের সাথে করতে হয়, কারণ বেঁকে গেলে বাজে লুকটা চলে আসবে। চলো এই কাজটা একটুখানি ধৈর্য সহকারে সেরে নিই। আর ফাইনালি এখানে দেখো গার্ডার দিয়ে মুখগুলো জুড়ে দিচ্ছি, মানে যে পোর্শনগুলো খুলে যাওয়ার চান্স আছে সেই পোর্শনগুলো একটু টাইট দিয়ে দিচ্ছি, যাতে আর খুলে না যায়। তো এইভাবে কিন্তু 24 ঘন্টা রেখে দেবো। আর ফাইনালি 24 আওয়ার্স পরে দেখো পুরো কিন্তু এটা খুব সুন্দরভাবে জুড়ে গেছে। তো এবার যেটা করব, এর ওপরে হোয়াইট পেপার দিয়ে মুড়তে হবে, তার কারণ কালার করতে হবে, গোল্ডেন কালারটা নইলে আসবে না ভালো। যে কোনো কিছু হোয়াইট কিছু হলে তার উপরে কালারটা কিন্তু সুন্দর আসে, আর এই কাজটাও কিন্তু ভীষণ চ্যালেঞ্জিং ছিল। তো এইভাবে আস্তে আস্তে ধৈর্য সহকারে চারিদিকে হোয়াইট পেপার দিয়ে মুড়ে নিলাম। আর বেশি কাজ কিন্তু বাকি নেই, এইভাবে চারিদিকটা মুড়ে নিয়ে তারপর কালার করে নিলেই রেডি। আর নিচের পোর্শনটা তো তোমরা বুঝতেই পারছ, আমরা একটা পাইপকে কেটে এভাবে লাগিয়েছি। তো এটার জন্য ডোডোর পাপা ভীষণভাবে আমাকে হেল্প করেছে। তো চলো দেখে নাও ঝটপট করে যে কীরকম হয়েছে ফাইনালি। অলরেডি তো তোমরা দেখেই নিয়েছো, এই যে দেখো এখানে ও কালার করে দিচ্ছে। তো আজকের মতো ভিডিওটা এন্ড করছি, ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই দেখো ত্রিশূলটা কেমন লাগছে। চলো আজকের মতো টাটা, গুড নাইট। Thank you.